আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে আমার যদি মাইরা না ফলা তাইলে আমি ইনশাআল্লাহ আমি শকিপুরে আসব। কিন্তু গামছা আমার শকিপুরের দল দিবনি 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 আমি করে নেব। জি বিসমিল্লাহির রহমানির রহিম। কীর্তন খোলা স্কুল মাঠে আয়োজিত এই সভার সভাপতি কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, আবদুল্লাহ বীর প্রতীক, আমার ছোট ভাই আজাদ সিদ্দিকী, অন্য অন্য নেতৃবৃন্দ সবাইকে আমি অভিনন্দন, ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। ওই কাগজটা দাও তো, এইটা। হ্যাঁ, সেদিন 19 তারিখ আমি সংগ্রামপুর এসেছিলাম। আমি সেই 71 সালে শালগ্রামপুরকে সংগ্রামপুর বলেছিলাম, কিন্তু সেটা শালগ্রামপুরই রয়ে গেছে, সেটা আর সংগ্রামপুর হয় নাই। ভূয়াপুর, গোপালপুর, ওইখানে একটা ভূয়াপুর আছে। আমি বলেছিলাম এখানে যেহেতু কদ্দুস শহীদ হয়েছে এই জায়গাটার নাম কদ্দুস নগর হোক, হয় নাই, সেটা এখনো ভূয়াই আছে। কেউ কেউ আবার ভুয়াও বলে। ভুয়া বোঝেন? ভুয়া বোঝেন না? ভুয়া মানে ভুয়া। আমাকেও মুক্তিযোদ্ধারা অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা বলে, আর কিছু পায় না, মুক্তিযোদ্ধা ভুয়া। আজকে মুক্তিযোদ্ধা ভুয়া, কালকে মুক্তিযুদ্ধই হবে ভুয়া, পরশু দিন শেখ মুজিব ভুয়া, তারপরের দিন কাদের সিদ্দিকী ভুয়া। আমরা কিন্তু খুব একটা ভালো বিবেচনায় নাই। সেই সংগ্রামপুরে আমার কালিয়ানে নোবেল আছে, নোবেল খুব ভালো কর্মী, আমি খুব ভালোবাসি, স্নেহ করি। আমি ভাবছিলাম যে আমার আগে আমি ওকে দাঁড় করিয়ে দিয়ে দুই কথা বলতে দেব, বয়স হয়েছে তো, এখন আগের মতো অত খেল থাকে না। সেই জন্যে আজকে আমাদের সানোয়ার, তারপরও আমি ওকে বলতে দিয়েছি, বলছি, আমি খুশি হয়েছি। প্রথম দিকে যারা বক্তৃতা করছে তাদের দুই একজন বলছে যে আমাদের গামছার যেদিনই মিটিং হয় সেই দিনই অন্য দল তারা হয় খেলা দেয়, নাহলে মিটিং দেয়, নাহলে গানের আসর দেয়। আমার শোনার পরে মনে হইল যে ওরা যদি গানের আসর দেয়, ওরা যদি মিটিং দেয়, ওরা যদি খেলা দেয়, তো তোর অসুবিধাটা কোথায়? তোর কাছ থেকে কি টাকা নিছে? তারা খেলা দিছে, আমার স্যার দেখতে পাঁচটা মিটিং দেখ না, তাতে কোন সুবিধাটা কি? কিছু লোকের যখন ঠ্যাং বাড়ে তখন তারা একটু লাফালাফি করে, ব্যাংকে পকেটে রাখলে চলে না, ওরা লাভ দিয়ে বেরিয়ে যায়, ব্যাংকের ধর্মই এইটা। আমার কর্মীদের এগুলো আমি যখন দেখি আমার খুব বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। আমি ছেলেবেলায় এত দুষ্ট ছিলাম, সত্য কথা কাকে বলে এটাই আমার জানা ছিল না, একেবারেই জানা ছিল না। এখন আমি মিথ্যা কথা বলতে পারি না, বলতে চাইও না। একবার মিথ্যা বলে
দশ বছর বাঁচার চাইতে একবার সত্য কথা বলে আমি যদি এক মিনিট বাঁচতে পারি ওটাই আমার জন্য যথেষ্ট ভালো। এটা আমার মুখের কথা না, এটা আমার প্রাণের কথা। এনে কুইরারা যে হাততালি দেয় মনে হয় হাতের মধ্যে বাতে ধরছে, আমার কাছে ওটা ভালো লাগে না। এখানে বারো আনা মানুষ আছে আমার পক্ষের, আর চাইরানা মানুষ আছে দর্শনধারী আমার বিপক্ষের। খুব বেশি মানুষ এখন নাই, কারণ হাসি নাই যদি আমার পক্ষে হইয়া যায় তাইলে তো এখানে খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য বলছি আমি এখানে ইলেকশন করতে আসি নাই, ইলেকশনের কথাও বলতে আসি নাই। ইলেকশনের কথা বলতেও আসবো, ইলেকশন করতেও আসবো। আমার মেয়ে কুড়ি সিদ্দিকী, আমি ভোটে খারাইতে পারি না, দুই কোটি টাকা নিয়ে ১৩ কোটি টাকা দিছি তারপরে বলে টাকা পায়। আমি ব্যাংক গ্যালারে বলছি তুমি কত টাকা পাও একবারে লিখে দাও, আমার যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে আমি সেটা দিয়ে দেব এবং আমি সখীপুরে ভোটে দাঁড়াবো। এ কথাটা আমি শেখ হাসিনার কইছি। তাই আমি যে ভোটে খারাপও এটা আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে আমার যদি মাইরিয়া না ফেলা তাইলে আমি ইনশাল্লাহ আমি সখীপুরে আসবো। কিন্তু গামছা আমার সখীপুরের দল, আমি আজকে এখানে এসেছি গামছা করতে, গামছা বানাইতে আমি আজকে। আর আমাদের আবদুল্লাহ জাসদ করত, আবদুল্লাহ আমাদের দলে যোগদান করতে চাইছে। আবদুল্লাহ কসুয়া স্কুলে ভোট দেয়, গত ভোটের সময় আমি যখন দাঁড়াইছিলাম এই তিন ভোট আগে, খুব সম্ভবত আবদুল্লাহ কি মার্কায় দিচ্ছিল মনে হয় গামছা মার্কা না ফিরা মার্কা না, ও ভোট দিতেছিল অন্য মার্কায় মনে হয় নৌকাও না না দানের শীর্ষ দাঁড়াইছিল। তো মশাল তো দাঁড়ায় নাই ভাই, আপনারা যার যার মতো ইচ্ছা মতো যা খুশি, দানের শীষ নৌকা আর গামছা অথবা ফিরা এরকম একটা ইসে, ও ভোট দিচ্ছিল খুব সম্ভবত দানের শীষ প্যাটারি বিশ্ব।